আনন্দর মাজতো নিরাশার স্থলীলে পরিণত বাণিজ্য শাখাত অসমৰ ভিতৰতে শীর্ষস্থান লাভ করা সাগর আগৰৱালৰ শিক্ষানুষ্ঠান কাছৰ বিবেকানন্দ সিনিয়র একাডেমি স্কুল বর্তমানও পানীর তলত ছাত্রজনের এই সাফল্যের পিছতো বিদ্যালয়খনত নাই আনন্দর পরিবেশ রাজ্যের অন্য প্রান্তর বিদ্যালয় পরিবর্তে এতিয়াও নিমাওমাও পরিবেশে বিরাজ করছে বিদ্যালয়খনত মানে বিধ্বস্ত করা কাছাৰত ছাত্রজনের সাফল্যের পিছতো নাই আনন্দমুখর পরিবেশ আমি শিলচরলে পুনপুটিয়াকৈ যাব বিচাৰিছো কাৰণ সেইগৰাকী ছাত্র কাষলৈ আমি পুনপুটিয়াকৈ যাব বিচাৰিম কাৰণ বিদ্যালয়খনত যিহেতু আনন্দমুখৰ পৰিবেশে বিৰাজ কৰা নাই কাৰণ ফলাফল ঘোষণাৰ পাছতে এতিয়া বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহত যিহেতু আনন্দমুখৰ পৰিবেশে বিৰাজ কৰিছে আমাৰ সাংবাদিক গৈ উপস্থিত হৈছে মিষ্টুৰ দত্ত সেইজন ছাত্ৰৰ কাষত তেওঁ আজিৰ এই সুখৰ সময়খিনিত কি ক'ব তেওঁৰ অনুভৱ ব্যক্ত কৰিব কেনেধৰণে আমি জানিব বিচাৰিম হয় আজি পুয়ার ভাগত উচ্চ মাধ্যমিকর ফলাফল ঘোষণা হয়েছে আর ফলাফল ঘোষণা হওয়ার পিছরে পড়াই যুহ শিক্ষানুষ্ঠান সেই শিক্ষানুষ্ঠানের ভাল ফলাফল হয়েছিল বা যখন র্যাঙ্ক লাভ করবলে সক্ষম হয়েছে সেই শিক্ষানুষ্ঠান সময় এক প্রকার উৎসবমুখর পরিবেশ দেখ আর শিলচরত আজি এখন মহাবিদ্যালয় সেয়া হয়েছে বিবেকানন্দ জুনিয়র কলেজ সেই জুনিয়র কলেজের এগারী ছাত্র যার নাম হয়েছে সাগর আগরওয়াল সাগর আগরওয়ালে বাণিজ্য বিভাগত শীর্ষস্থান লাভ করেছে কিন্তু সেই যহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়ের পরিবেশ এই মুহূর্তে আমি দেখাবলে চেষ্টা করি এয়া হয়েছে শিলচর শহরের চেঙ্কুরি রোডর বিবেকানন্দ জুনিয়র কলেজ যুনিয়র কলেজে আজির তারিখত ভিতর বাণিজ্য যাগ সেই বিভাগত প্রথম স্থান অধিকার করা সেইগী সাগর আগরওয়ালার আগরওয়ালর এই হয়েছে সেই কলেজ আর সেই কলেজ কিদরে পানির তলত বুর গৈছে বিগত প্রায় সাত আট দিনের পর পানির তলত এই যা এই সম্পূর্ণ এলাকার সমান্তরালক বিবেকানন্দ জুনিয়র কলেজও পানির তলত আছে যার ফলত এক নিমাওমা পরিবেশে বিরাজ করেছে সেই যহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়ের এগারী ছাত্রে ইমান ভাল ফলাফল লাভ করার পিছতো সেই বিদ্যালয়ত এই মুহূর্তে মহাবিদ্যালয়ের এই মুহূর্তে নিমাওমাও এক পরিবেশে বিরাজ করেছে কেনো সেই মহাবিদ্যালয় বর্তমানে যখন বানাক্রান্ত সেই বানাক্রান্ত সকলের আশ্রয় শিবির আর ইয়ার পরিবেশ সম্পূর্ণ মানে দেখাইছো যত যখন মহাবিদ্যালয়ের পর এগারী ছাত্র সাগর আগরওয়াল যেগারী বাণিজ্য শাখাত অসমৰ ভিতৰত শীর্ষস্থান দখল করবলে সক্ষম হয়েছিল সেই ছাত্রর মহাবিদ্যালয়ের এই মুহূর্তের অবস্থা আর সেই মহাবিদ্যালয়ত কিমান পানি সেয়া ইতিমধ্যে সকলে দেখবলে পাইছে আর এয়া সেই মহাবিদ্যালয় বিগত কিছুদিন ধরে আশ্রয় শিবিরত পরিণত হয়েছে বানার্ত সকলের আপনার ইয়াতে কিমান দিনের পর আছে দশ দিন এই এই যে কলেজ সেই কলেজের এগারী ছাত্র সাগর আগরওয়াল যীর ভিতর এক নম্বর স্থান লাভ করবলে সক্ষম হয়েছে গতি ইয়াতে আপনার আছে কেন লাগছে এই খবর শুনে এইটা তো আমাদের ভালো লাগছে হ্যাঁ যে এই কলেজের ছাত্র একটা আসামের প্রথম হয়েছে আজকে বর্তমানে জলে ডুবা আমরা দশ দিন ধরে এইখানে আছে শরণার্থী শিবির হিসাবে এখনো আমরা কোনো রেশন পাইছি না চাল ডাল এগুলো পাইছি না এমনি দুধ পাইছি বিস্কুট পাইছি জল পাইছি কিমান পরিয়াল আপনার এই মহাবিদ্যালয় 400-500 মানুষ আছে 400-500 মানুষ এই যে কলেজ এই কলেজ কি দিনের পর পানির তলত দশ দিন পানির তলত আপনার ইয়াতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সেয়া পাইছে নাকি না পর্যাপ্ত পাই নাই চালি দুধ জল আর বিস্কুট চেঙ্কুরি রোডের পর পরিবেশ মানে দেখাইছো চেঙ্কুরি রোডের যে মূল পথ সেই মূল পথত আর ডিঙিলৈকে পানি আর বিবেকানন্দ জুনিয়র কলেজ সেই জুনিয়র সেকেন্ডারি কলেজ সেই কলেজের পরিবেশ দেখাইছো যলেজের পর বাণিজ্য শাখাত ভিতর প্রথম স্থান লাভ করা করেছিল যীগী সাগর আগরওয়াল সাগর আগরওয়ালের এয়া হয়েছে কলেজ আর কলেজ উৎসবমুখর পরিবেশের বিপরীতে এক নিমাওমা পরিবেশে বিরাজ করেছে কারণ সমগ্র অঞ্চল এক প্রকার বানর পানিত কবল বানপানির কবলত পরিছে আর দীর্ঘ প্রায় 8-10 দিনের কথা এলাকে উল্লেখ করছে 8-10 দিন ধরে এই এলাকা সম্পূর্ণরূপে পানির তলত আছে অর্থাৎ সকলো যখন বানাক্রান্ত লোক আছে বানাক্রান্ত লোক সকলেও এই যে খবর এই খবর লাভ করার পিছত সকলো এক প্রকার এই দুঃখের সময়তো যে এক আনন্দর এক খবর লাভ করা পরিলক্ষিত হয়েছে